সেই সকল বাবারাই জানে যাদের ঘরে কুমারী মেয়ে আছে অথচ বিয়ের জন্য কোনো ছেলের প্রস্তাব আসে না। তো তাদের জন্যই আজকে পরীক্ষিত দুইটি আমল শিখিয়ে দেব, যে আমল দুইটির মাধ্যমে আল্লাহ তাআলার কুদরতে আপনার মেয়ের বিবাহ সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো আমল দুইটি কিভাবে করতে হবে আমি সম্পূর্ণ নিয়ম আমি কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন। যদি কোনো কুমারী মেয়ের বিয়ের প্রস্তাব না আসে তাহলে সে নিজেই, যে মেয়ের বিবাহ প্রস্তাব আসবে না সে নিজেই প্রতিদিন ফজরের নামাজের পর ডান হাতকে বাম বাহুর উপর রেখে ইয়া ফাত্তাহু, এখানে ইয়া, এখানে বাব বা না কিন্তু ইয়া, ইয়া ফাত্তাহু 40 বার পাঠ করবে। ডান হাতকে বাম বাহুর উপর রেখে ইয়া ফাত্তাহু 40 বার পাঠ করবে, ইনশাআল্লাহ 40 দিনের ভিতরই আশা পূর্ণ হবে, একদম পরীক্ষিত।